হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা ড্রাইভিং টেস্টে পাস করার পর যখন আপনারা ই পেপার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেন বা আপনাদের ড্রাইভিং লাইসেন্সের যে ফিটি আছে সেটা যখন পেমেন্ট করেন তো এটা পেমেন্ট করার পর আপনাদের কিন্তু অনেকের ক্ষেত্রেই আপনাদের যে আবেদনটি রিজেক্ট করে দেওয়া হচ্ছে বা বাতিল করে দেওয়া হচ্ছে দেওয়ার পর ঠিক এরকম একটি মেসেজ আপনাদের কাছে আসছে ডিয়ার অ্যাপ্লিকেন্ট ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রিটার্ন ফ্রম বিআরটি অথরিটি প্লিজ চেক রিসাবমিট অ্যাপ্লিকেশন বিআরটিএ মানে হচ্ছে যেটা প্রিয় আবেদনকারী আপনার যে আবেদনটি বিআরটিএ থেকে রিটার্ন করা হয়েছে বা ফেরত দিয়ে পাঠানো হয়েছে প্লিজ চেক ইউর ড্যাশবোর্ড অ্যান্ড রিসাবমিট অ্যাপ্লিকেশন মানে যেটা বোঝাচ্ছে চেক ইউর ড্যাশবোর্ড বলতে আপনার যে বিএসপি অ্যাকাউন্ট যে ড্যাশবোর্ডটি আছে সেই ড্যাসবোর্ড চেক করার জন্য বলা হচ্ছে এবং পুনরায় আবেদনটি সাবমিট করার জন্য বলা হচ্ছে তো এখানে কিন্তু উল্লেখ করা হচ্ছে না যে আপনার কি কারণে আপনার আবেদনটি বাতিল করা হচ্ছে তো আবেদনটি বাতিল কি কারণে করা হচ্ছে সেটা মেনশন করা হয়ে থাকে যেটা আপনার যখন ড্যাশবোর্ডে ঢুকবেন আপনার যে বিএসপি অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে ঢুকবেন সেখানে এটি মেনশন করে দেওয়া হচ্ছে যে আপনার কোন কারণে আপনার আবেদনটি রিজেক্ট করা হচ্ছে তো কি কি কারণে আপনাদের আবেদনগুলো রিজেক্ট করা হচ্ছে বা রিজেক্ট করা হতে পারে কোন কোন সমস্যা থাকলে সেটা আপনাদের সাথে আমি বিষয়টি ক্লিয়ার করি আপনাদের যদি কাগজপত্র যে কাগজপত্রগুলো সাবমিট করতে হয় যেমন এনআইডি কার্ড স্কুল সার্টিফিকেট ইউটিলিটি বিল যেটা গ্যাস পানি বিদ্যুৎ বিলের কপি এবং যেটা মেডিকেল সার্টিফিকেট এই চারটা কাগজ কিন্তু সাবমিট করতে হয় ড্রাইভিং লাইসেন্সের জন্য অনলাইনে সাবমিট করতে হয় তো এই কাগজগুলো যদি কোনো প্রকারের ভুয়া কাগজপত্র আপনারা সাবমিট করে থাকেন যা সাপোজ যদি সার্টিফিকেট জাল করে থাকেন বা বিদ্যুৎ বিলের কপি ভুল দিয়ে থাকেন বা অন্য অন্য কাগজপত্র যদি ভুয়া কোনো কাগজপত্র দিয়ে থাকেন বা ভুলক্রমে অন্য কোনো কাগজপত্র সাবমিট করে থাকেন বা আপনার যে কাগজপত্রগুলো সাবমিট করেছেন এই কাগজপত্রগুলো ক্লিয়ার নয় তো ক্লিয়ার না যেগুলো আপনার নাম ঠিকানা বা কোনো কিছু বোঝা যাচ্ছে না বোঝা যায় না এরকম সমস্যা হলে কিন্তু আপনাদের আবেদন রিজেক্ট করা হচ্ছে এবং যে আপনারা যে মেডিকেল সার্টিফিকেটটি সাবমিট করবেন সেটাও কিন্তু অবশ্যই একজন রেজিস্টার্ড মেডিকেল ডাক্তার মেডিকেল অফিসার কর্তৃক এটা কিন্তু হতে হবে বা একজন রেজিস্টার্ড ডাক্তার দ্বারা এই মেডিকেল সার্টিফিকেটটি নিয়ে আসতে হবে কোনো ভুয়া ডাক্তার বা ভুয়া সিল মেরে যদি আপনারা এই মেডিকেল সার্টিফিকেটটি সংযুক্ত করেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের আবেদন বাতিল করা হচ্ছে বা রিজেক্ট করে দেওয়া হচ্ছে তো আর এখন কিন্তু বর্তমানে যে মেডিকেলের যে ফর্মটি সেটা কিন্তু নতুন একটি ফর্ম বিআরটি থেকে দেওয়া হয়েছে সে অবশ্যই আপনাদের কিন্তু এখন সাবমিট করতে হলে এই নতুন ফর্মেই ফর্ম টু মেডিকেলের জন্য নতুন একটি ফর্ম দেওয়া হয়েছে ফর্ম টু এই দুই নম্বর ফর্মটি আপনাদের ফিল আপ করতে হবে যে পূর্বে যে ফর্মটি ছিল এই ফর্ম দিয়ে যদি আপনারা সাবমিট করেন সেটাও সেক্ষেত্রেও কিন্তু আপনাদের আবেদন রিজেক্ট করে দেওয়া হবে তো এ ধরনের সমস্যা যেন না হয় সেক্ষেত্রে আপনারা যখন লান্নার ড্রাইভিং লাইসেন্স করবেন তখন কিন্তু এই কাগজগুলো সাবমিট করতে হয় তো লান্নার ড্রাইভিং লাইসেন্স করার সময় অবশ্যই সতর্কত অনেক কেয়ারফুলি ভাবে আপনারা এই কাগজগুলো সাবমিট করবেন যেন ভুলক্রমে অন্য কোনো কাগজপত্র সাবমিট করে না ফেলেন এবং এ ধরনের কাজ কিন্তু অনেকেই করছেন ভুলক্রমে আপনারা মেডিকেল সার্টিফিকেটের জায়গায় স্কুল সার্টিফিকেট সাবমিট করে দিচ্ছেন এনআইডির জায়গায় আপনারা মেডিকেল সার্টিফিকেট সাবমিট করে দিচ্ছেন বা অন্য কোনো কাগজপত্র সাবমিট করে দিচ্ছেন তো লান্নার ড্রাইভিং লাইসেন্স করার সময় যদি আপনারা ভুল কাগজপত্র সাবমিট করেন সেক্ষেত্রে কিন্তু লান্নার ড্রাইভিং লাইসেন্স পেতে কোনো ধরনের সমস্যা হয় না কারণ যে কোনো কাগজ সাবমিট করে দিলেই লান্নার কিন্তু সার্ভার থেকে অটো এটা জেনারেট হয়ে কিন্তু সাথে সাথেই লান্নার চলে আসে তো আপনাদের এই সাবমিটকৃত কাগজপত্রগুলো কিন্তু আপনারা যখন ইপি পার্সের জন্য আবেদন করবেন ইপি পার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন বা টাকা জমা দেবেন আপনার লাইসেন্সের তখন কিন্তু যে এই ইপি লাইসেন্স অনুমোদন যখন দেওয়া হয় বিএরটি থেকে তখন কিন্তু প্রতিটা কাগজ সেখানে চেক করা হয় চেক করার পর তারপর কিন্তু আপনার ইপি পার ড্রাইভিং লাইসেন্সের অনুমোদন দেওয়া হয় তো এটা কিন্তু লার্নার যখন করা হয় বা লার্নারটি যখন দেওয়া হয় অনলাইন থেকে তখন কিন্তু আপনার এই কাগজপত্রগুলো যাচাই বাছাই করা হয় না যাচাই বাছাই করা হয় ইপি পার ড্রাইভিং লাইসেন্স অনুমোদনের সময় তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা কেয়ারফুলি ভাবে এই কাগজপত্রগুলো সাবমিট করবেন আপনারা কিন্তু ভুল করছেন বারবার ম্যাক্সিমাম লোকজনে কিন্তু ভুল করছেন ভুল করে ভুল কাগজপত্র সাবমিট করছেন যার জন্য আপনাদের আবেদন রিজেক্ট হয়ে যাচ্ছে বা বাতিল করে দেওয়া হচ্ছে বা আপনারা অন্য বিভিন্ন লোকজন দ্বারা এটা করাচ্ছেন বা দালাল দিয়ে কাজ করাচ্ছেন তারা কিন্তু একজনে তাদের দালালদের কাছে কিন্তু অনেক লোকজনের কাগজ থাকে তাদের কিন্তু বিভিন্ন লোকজনে যেহেতু কাজ করে সে তাদের কাছে কিন্তু বিভিন্ন লোকজনের কাগজপত্র থাকে তো একজনের জায়গায় কিন্তু অন্যজনের কাগজ তারা সাবমিট করে দিচ্ছে ভুল করে তো সেক্ষেত্রে পরবর্তীতে কিন্তু আপনাদের এই ধরনের সমস্যা হচ্ছে আপনাদের আবেদন রিজেক্ট করে দিচ্ছে তো আবেদন রিজেক্ট করে দিলে আপনারা কিভাবে আপনারা পুনরায় আপনাদের আবেদনটি সাবমিট করবেন বা কোন কারণে আপনাদের আবেদনটি রিজেক্ট করা হচ্ছে সেটা কিভাবে বুঝবেন আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি একটু বিষয়টি ক্লিয়ার করে দিব বা দেখিয়ে দিব তো এই ধরনের সমস্যা হলে তাহলে কিন্তু আপনারা এই ভিডিও দেখে আপনারা আপনাদের এই সমস্যাটি সমাধান করে নিতে পারবেন তো আপনাদের আবেদনটি যখনই এই ধরনের একটি মেসেজ আসবে যে আপনাদের আবেদনটি রিটার্ন করা হয়েছে মেসেজ আসার পর আপনারা কিন্তু আপনাদের ড্যাশবোর্ডে যেতে হবে ড্যাশবোর্ড বলতে আপনাদের যে বিএসপি অ্যাকাউন্টটি আছে সেই বিএসপি অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে যেতে হবে তো এই ড্যাশবোর্ডে যাওয়ার জন্য প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের যে মোবাইল অথবা কম্পিউটার থেকে আপনারা প্রথমে আপনার গুগল ব্রাউজারে যাবেন গুগলে গিয়ে সেখানে লিখবেন www.bsp.brta.gov.bd ডট 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 গভ ডট তো এটা লেখার পর সার্চ দেবেন সার্চ দেওয়ার পর চলে আসবে বিআরটিএ সেবা বাতায়ন যেটা বিএসপি বিএসপি সার্ভারটি চলে আসবে আসার পর প্রবেশ এ ক্লিক করবেন প্রবেশ এ ক্লিক করে এখানে আপনার ইউজার নেম যে মোবাইল নাম্বারটি আছে যে মোবাইল নাম্বারটি দিয়ে আপনি বিএসপি অ্যাকাউন্ট খুলেছিলেন অবশ্য লার্নারের নিচে এই মোবাইল নাম্বারটি দেওয়া আছে ভুলে গেলে আপনারা এই নাম্বারটি সেখান থেকে দেখে এই নাম্বারটি দিয়ে দিবেন দেওয়ার পর এখানে আপনার যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন আর যদি পাসওয়ার্ড কখনো ভুলে যান তাহলে পার পাসওয়ার্ড দিয়ে আপনারা পুনরায় পাসওয়ার্ড সেট করে নেবেন নেওয়ার পর এই পাসওয়ার্ড দেওয়ার পর তারপরে লগ এ ক্লিক করবেন লগ এ ক্লিক করে দেওয়ার পর আপনার বিএসপি অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে লগ ইন হওয়ার পর প্লেসটি একটু নিচের দিকে স্কল করবেন নিচের দিকে স্কল করে দেখুন ড্রাইভিং লাইসেন্সের আবেদন এটার উপরে ক্লিক করে দেবেন তো এটার উপরে ক্লিক করার পর তারপর পেজটা একটু বাম দিকে স্কল করবেন বাম দিকে স্কল করার পর দেখুন যে চলে আসছে এখানে প্রত্যাখ্যান তো কি কারণে আপনার আবেদনটি বাতিল করা হয়েছে বা রিটার্ন করা হয়েছে সেটা কিন্তু এখানে ডিটেলস চলে আসছে তো এখানে দেখুন এক নম্বরে আসছে রিসাবমিশন application is requested with attached uh, medical certificate from registered doctor prescribed medical form be at 2 তোমা যেটা বোঝানো হয়েছে যেটা আপনার কিন্তু মেডিকেল সার্টিফিকেট টি সমস্যা আছে বা কোনো এখানে মেডিকেল সার্টিফিকেটের সমস্যার কারণে এটা আপনার আবেদনটি রিজেক্ট করে দেওয়া হয়েছে তো পুনরায় মেডিকেল সার্টিফিকেটটি এখানে সাবমিট করতে হবে আর দুই নম্বরে যে সমস্যাটি দেখা গেছে ইট ইজ রিক টু সাবমিটেড সাবমিট দ্যান বাই অ্যাটাস্টিং দ্য ইউটিলিটি বিল এস পারেন্ট অ্যাড্রেস গিভেন লান্নার লাইসেন্স যেটা বলা হয়েছে যে আপনার লালান লাইসেন্সে যে ঠিকানাটি দেওয়া হয়েছে সেই লান্নার লাইসেন্স অনুযায়ী এখানে ইউটিলিটি বিলটি সংযুক্ত করার জন্য বলা হয়েছে তো এখানে দুটো সমস্যার জন্য কিন্তু এই আবেদনটি রিজেক্ট করা হয়েছে একটা হচ্ছে মেডিকেল সার্টিফিকেট এবং দুই নাম্বারে ইউটিলিটি বিল এখানে দেখছেন পুনরায় সংযোজন এই পুনরায় সংযোজনের পরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর পুনরায় আপনাদের নতুন করতে হবে নিচের দিকে করবেন নিচের দিকে করে নিচে নিচে যাবেন তো এখন একবারে যাওয়ার পর দেখুন পুনরায় সংযোজন একটি অপশন আসবে এই পুনরায় সংযোজন এখানে কিন্তু এই নতুন কাগজগুলো পত্রগুলো কিন্তু এখানে সাবমিট করতে হবে পুনরায় অতিরিক্ত সংযোজন দেখুন এখানে চলে আসছে অতিরিক্ত সংযোজন তো এখানে কিন্তু একটা অপশন দেওয়া আছে অতিরিক্ত সংযোজনের জন্য তো এখান কথা হচ্ছে যে এখানে তো দুইটা কাগজের জন্য এই আবেদনটি বাতিল করা হয়েছে তো আপনাদের ক্ষেত্রে যদি দুইটা বা তিনটা যেটাই করুক বা একটা যেটাই করুক যে কারণেই আপনাদের আবেদন রিটার্ন করা হোক বা বাতিল করা হোক সেটা এখানেই সংযুক্ত করে দিবেন তো এখন কথা হচ্ছে তো এখানে যদি কারো দুইটা কাগজের জন্য আবেদন বাতিল করা হয় তাহলে এখানে তো একটি অপশন দেওয়া হয়েছে সেক্ষেত্রে আপনারা কিভাবে এই একটি অপশনে দুইটি কাগজ কীভাবে সাবমিট করবেন তো সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে দুইটা কাগজ একসাথে রেখেই আপনাদের ছবি তুলতে হবে যেখানে মেডিকেল সার্টিফিকেট এবং ইউটিলিটি বিল এখানে এই দুইটা কারণেই কিন্তু এই আবেদনটি বাতিল করা হয়েছে তো সেক্ষেত্রে আপনারা দুইটা কাগজ একসাথে রেখে ছবি উঠাবেন ছবি উঠাই একসাথেই এখানে সাবমিট করে দিবেন দুইটা কাগজ পাশাপাশি রেখেই ছবিটা উঠিয়ে এখানে সংযুক্ত করে দিবেন তো দেখুন এখানে আমি কিন্তু দুইটা কাগজেই মেডিকেল সার্টিফিকেট এবং ইউটিলিটি বিলের কাগজ দুইটা একসাথে ছবি উঠিয়ে এখানে সাবমিট করে দিচ্ছি তো আপনারা কিন্তু যদি দুইটা কাগজের জন্য আবেদন বাতিল করা হয় সেম এইভাবেই আপনারা দুইটা কাগজ একসাথে ছবি উঠিয়ে এখানে সংযুক্ত করে দিবেন এবং অবশ্যই আপনাদের ফাইলের যে সাইজটি সেটা কিন্তু অবশ্যই ছয়শো কেবি হতে হবে ছয়শো কেবির বেশি হলে কিন্তু এখানে সংযুক্ত হবে না তো এখানে সংযুক্ত করার পর দেখুন এখানে সংরক্ষণ করুন সংরক্ষণ করুন ক্লিক করে দিবেন ক্লিক করার পর তারপর একবার নিচে দেখুন সাবমিট তো এই সাবমিটে ক্লিক করে দিবেন সাবমিটে ক্লিক করে দিলে আপনাদের কাজ আপনার শেষ সেটা কিন্তু পুনরায় আপনার আবেদনটি পুনরায় বিআরটি এর চলে যাবে চলে যাওয়ার পর আপনার আবেদনটি পুনরায় আবার যশাই ব্যবসায় করবে যশায় ব্যবসায় করার পর সব কিছু যদি সঠিক থাকে তাহলে আপনার ই পিপার ড্রাইভিং লাইসেন্সের অনুমোদন দিয়ে দেবে তো ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ